Hi guys, welcome to my YouTube channel. সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। তো ব্যাপারটা হলো তো ব্যাপারটা হলো সকাল সকাল মনে হলো একটা ভিডিও করি, তাই জন্য ভিডিওটা করছি, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে একটু রাস্তার দিকে যাব। তো মেন ব্যাপারটা হলো, ভিডিওর মেন মোটিভটা হলো, বিগত এক সপ্তাহ ধরে আমি বাড়িতে নেই ঠিকঠাক, ঠিক আছে? মানে ছোট ছোট যে সমস্ত ভাইপোরা আছে, যে সমস্ত বন্ধুরা আছে, কারোর সাথে ঠিকভাবে দেখা হচ্ছে না বিগত এক সপ্তাহ ধরে। তো যাদের যে সমস্ত ছোট ছোট ভাইপোরা সবসময় পাশে থাকে, সাথে থাকে, যাদের সাথে গল্প করে সবসময় ঠিক সময়টা ভালোভাবে কেটে যায়, ঠিক তাদের সাথে দেখা হচ্ছে না প্রায় এক সপ্তাহ ধরে, কারণ আমি বাড়িতে ঠিকঠাক থাকতে পারছি না। সকালে বেরিয়ে যাচ্ছি, রাত প্রায় 10টার সময় বাড়িতে, 10টা 11টার সময় বাড়িতে ফিরছি। তো এখন যাব আমি তাদের সাথে দেখা করব, ঠিক আছে? অনেক আনন্দ করব, দেখি গিয়ে তারা কি করছে, ঠিক আছে? আমাদের একটা বসার জায়গা আছে একটা মন্দিরের সাইডে, ঠিক আছে? মন্দিরটাও দেখাবো, আর ওদের সাথে দেখা করব, ওদের সাথে আজকে কিছুটা সময় থাকব, ঠিক আছে? অ্যাকচুয়ালি আজকে কিছুটা সময় না, আমি ওদের সাথে থাকি। অ্যাকচুয়ালি লাস্ট এক সপ্তাহ আমার ঠিকঠাক সময় হচ্ছে না, তার জন্য ওদের সাথে ঠিকঠাক দেখা হচ্ছে না, ঠিক আছে? ফোনে কথা হচ্ছে, বাট দেখা হচ্ছে না, একসাথে সেই বসা হচ্ছে না, দেখা হচ্ছে না, ঠিক আছে? সামনাসামনি কথা হচ্ছে না। তো এখন বাড়িতে আমি ঘুম থেকে উঠেছি এই 1 ঘন্টা মতো আগে, ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে সব কিছু মানে খাওয়া দাওয়া করে পুরোপুরি ফ্রেশ হয়ে আমি এখন বাড়ির থেকে বেরাবো, এখন আমি বাড়িতেই আছি। তো ওদের সাথে দেখা করব, আজকে অনেকটা সময় থাকবো ওদের সাথে, কারণ আজকে আমি কোথাও যাচ্ছি না, আজকে পুরোপুরি বাড়িতেই আছি। তো চলো গাইজ, দেখা হচ্ছে ওদের সাথে, ঠিক আছে? তোমাদেরকেও দেখাবো যে ঠিক কারা কারা আছে ওখানে, কে কে আছে, কাদের সাথে দেখা করতে যাচ্ছি। একদম ছোটো ছোটো ভাই পড়ে, হয়তো ক্লাস 11 12 পড়ে, ঠিক আছে? ক্লাস 11 12 পড়ে, 16 17 বছর বয়স, ঠিক আছে? ভাইপো আছে, ভাই আছে, ওদের সাথে দেখা করবো গিয়ে। তো এক সপ্তাহ, প্রপার এক সপ্তাহ ওদের সাথে ঠিকঠাক দেখা হয়নি, কথা হয়েছে ফোনে, ওরা ফোন করেছে, আমি ফোন করেছি, ফোনে কথা হয়েছে, বাট দেখা হয়নি, ঠিক আছে? তো এখন যাব আমি ওখানে, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় থাকি, মানে ভাই বউগুলো বা ভাইগুলো কারা, ঠিক আছে? ওদের সবার সাথে পরিচয় করাবো, সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আর আমি যে এক সপ্তাহ ওদের সাথে দেখা করতে পারছি না, দেখি ওদের রিয়াকশনটা কেমন হয়, ঠিক আছে? চলো চলো। সো আমি চলে এসেছি বন্ধুরা, তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছিলাম তো, অনেকদিন বাড়িতে ছিলাম না, তো কোনো ভাইয়ের সাথে বা কোনো বন্ধুদের সাথে দেখা হয়নি। তো আজকে আমি চলে এসেছি, তোমাদেরকে দেখাবো ছোট ছোট ভাই ভাইপোরা, মানে আজকে অনেকটা দিন পরে ওদের সাথে দেখা হচ্ছে, প্রায় এক সপ্তাহ পর। তো চলো গাইজ। অ্যাকচুয়ালি শীতের সময় তো, তো ওরা একটু ওরা একটু রোদ ওরা একটু রোদ দূরেই আছে। তো আমি প্রায় চলে এসেছি, তোমাদেরকে দেখাবো, প্রায় এক সপ্তাহ পর ওদের সাথে দেখা হচ্ছে। আমি একটু এই কদিন একটু ব্যস্ত ছিলাম, তার কারণে দেখা হয়নি। হ্যাঁ, ফোনে কথা হয়েছে, ফোনে অবশ্যই কথা হয়েছে সবার সাথে, বাট সপ্তাহখানেক দেখা হয়নি। তো আমি এখন চলে এসেছি, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছো গাইজ, ওদের ফিলিংসটা দেখতে পাচ্ছো, অনেকদিন পর দেখা হলো ভাই। বল কেমন বল, কেমন আছিস? ভালো। আরে তো কোনোরকম। আরে তো দেখে শো, কেমন আছিস ভাই? ভালো, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ ভালো তো এখন? হ্যাঁ ভালো আছি। ব্যাপারটা হচ্ছে, এক সপ্তাহ বাড়িতে ছিলাম না বুঝলি, তা রোদ তো ভালোই পড়ছে। হ্যাঁ। তো গাইজ, তোমার একটু আশেপাশে তোমাদের একটু পরিবেশটা দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে এখানেই সবাই থাকি আমরা মোটামুটি, এই এখন তো শীতের সময়, একটু রোদেই রোদ পোয়াচ্ছে। তো চলো একটু আশেপাশের পরিবেশটা সবাইকে দেখিয়ে দিই। এই ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার ভাই, এর নাম রাজমণ্ডল ভাই। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ
হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো। তো এই 1 সপ্তাহ পর তোর সাথে দেখা হলো আমার। তো কেমন আছিস বল? আমি ঠিক আছে। ও ল্যাবের থেকে ফোন করছে, অ্যাকচুয়ালি ও ল্যাবে কাজ করে, ঠিক আছে, বনগাঁর পোদ্দার ল্যাব, পোদ্দার ল্যাবে কাজ করে। তো ঠিক আছে, তুই কথা বলে নে। আদিত্য ভাই, অনেকদিন পর দেখা হলো, কেমন আছিস? আছি, জোরে কথা বল, নাহলে তো শুনতে পাচ্ছে না বন্ধুরা। ভালো আছি। শরীর টরীর ঠিক আছে তো? আছে, ঠিক আছে, চল আজকে অনেকটা আনন্দ করবো। হ্যাঁ চলো। দেখছেন ভাই বো, সৌমিক, সৌমিক অনেকদিন পর দেখা হলো, ভাই বো কেমন আছো? ভালো, ঠিক আছে, দিনকাল শরীর টরীর ভালো আছে তো? সো গাইস, তোমাদেরকে দেখালাম এই যে সেই পরিবেশ, ঠিক আছে, আমরা ওই বাগানটাই বা ওই লম্বু বাগানটার ওখানে থাকি, ওখানে বসি, আড্ডা দিই। তো 1 সপ্তাহ ধরে আসতে পারিনি, এটা হচ্ছে একটা মাঠ, মাঠের পরিবেশ। চলো গাইস, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আমাদের এখানে অবশ্যই ঘুরতে এসো, ঠিক আছে, আমাদের এখানে ঘোরার মতো ভালো জায়গা আছে। আর একটাই কথা বলি, সেটা হলো আমি নিজেকে কখনোই ইউটিউবার মনে করি না, বিকজ আমার চ্যানেলটা খুবই ছোট। তো তোমরা একটু পাশে থেকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, এটাই রিকোয়েস্ট। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে।